শীর্ষ সন্ত্রাসী জঙ্গি সহ আলোচিত আসামির মধ্যে তেতাল্লিশ জন গণ অভ্যুত্থানের পর জামিনে বের হয়েছেন এছাড়া এখনো পলাতক নয়শো জনের বেশি পুরান ঢাকার বাজারে কারা অধি দপ্তরের কনফারেন্স হলে সাংবাদিকদের এই সব কথা জানান কারা মহাপরিদর্শক মোতাহের হোসেন অস্ত্রলোট জঙ্গি পালানোর ঘটনায় কারা কর্তৃপক্ষ তেরোটি মামলা করেছে বলেও জানান কারা মহাপরিদর্শক ছাত্র জনতার অভ্যুত্থানের সুযোগে দেশের বিভিন্ন অঞ্চলের কারাগারে হামলা চালায় দুর্বৃত্তরা এসব বন্দীরা যেমন পালানোর সুযোগ পায় তেমনি ঘটে অস্ত্র লুটের ঘটনা কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন কারা মহাপরিদর্শক জানান ছাত্র অভ্যুত্থানের ঘটনায় দেশের পাঁচটি কারাগার থেকে দুই হাজারের বেশি বন্দি পালিয়েছে এছাড়া কারাগারে হামলার ঘটনায় লুটকৃত চুরানব্বইটি অস্ত্রের মধ্যে উদ্ধার হয়েছে পঁয়ষট্টিটি উদ্ধার হয়েছে পঁয়ষট্টি আর উনত্রিশটি এই মুহূর্তে বাকি আছে এগুলো আসলে প্রতিটা যেগুলো যে কারাগারগুলোতে আমাদের বিশৃঙ্খলা হয়েছিল প্রতিটার প্রতিটাতেই আমরা মামলা করেছি এবং মামলায় আসলে আমরা সুনির্দিষ্টভাবে কাউকে দায়ী করতে পারি না বিকজ এটা একটা ডিফারেন্ট টাইপের সিনারিও ছিল বাট অজ্ঞাতনামা আক্রমণকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে সো তদন্ত করে তদন্তকারী সংস্থাগুলো এভাবে। আমার এখানে টোটাল আটটা কারাগারের নাম আছে এই এই সংক্রান্ত যারা পালিয়ে গেছেন তাদের বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে আমাদের টোটাল বেসিক্যালি পাঁচটা কারাগার থেকে কিছু লোক পালিয়েছে পাঁচটার জন্য পাঁচটা আলাদা মামলা হয়েছে যেগুলো বড় আকারের গুলো বাদ দিয়ে টোটাল সবগুলো মিলিয়ে আমাদের টোটাল সতেরোটা কারাগারে বাহির আক্রমণের শিকার হয়েছিল তার এর মধ্যে নোটিসেবল যদি বলি আটটা মানে যেগুলো একটু ক্ষতি কারাগারগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেসিক্যালি পাঁচটা এবং ডোপ টেস্টের কথা বলছেন এটা আসলে আমাদের কার্ডে আছে একটা বহু আমি আইজি হিসাবে জয়েন করার পরে আমি ব্যাপক অভিযোগ পাচ্ছি এই বিষয়টাতে এটা আমরা আসলে রিয়েলি শঙ্কিত এই বিষয়টা নিয়ে যেমন এটা বন্দীদের মধ্যেও সংক্রমিত এবং অনেক কারারক্ষী অথবা বিভাগের কর্মচারী কর্মকর্তাদের বিষয়ে সংখ্যার জায়গা যে আমরা এটাকে খুঁজে বের করি করে তো এ বিষয়ে আমরা কিছু কার্যক্রম করছি উদ্ভুত্থানের পর শীর্ষ সন্ত্রাসী জঙ্গি সহ আলোচিত তেতাল্লিশ জনকে কারা বিধি অনুযায়ী জামিনে মুক্তি দেওয়ার কথা জানান আইজি প্রিজন্স ডেফিনেশন তো অনেকের অনেক ক্ষেত্রে পারসেপশন ভেরি করবে বাট আমরা যে ক্যাটাগরিতে ফেলেছি এরকম তেতাল্লিশ জন বন্ধী বিভিন্ন যারা বিভিন্ন সময় লম্বা সময় ধরে আলোচিত বন্দী অথবা শিষ্য সন্ত্রাসী বলেন যাই বলেন এরকম তেতাল্লিশ জন এই মধ্যে কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছে সিন্ত সন্ত্রাসী শিষ্য জঙ্গি বিভিন্ন ক্যাটাগরিতে যারা আলোচিত বিভিন্ন মামলায় এইসব আমাদের ডেফিনেশন আসলে এই সংখ্যাটা হয়তো আপনাদের সাথে মিলবে না বিকজ আমাদের একটা ক্যাটাগরি আছে ওই আলোকে বলছি আমরা জঙ্গিদের সংখ্যাটা তো আসলে যারা বন্দি হিসাবে ছিলেন অনেক সো আলটিমেটলি আমাকে হয়তো একটু স্টাডি করে পরবর্তীতে বলতে হবে আলোচিত মানে যারা ধরুন অনেক সময় বিভিন্ন রকমের নিউজে ছিলেন মিডিয়া ছিলেন ওরকম টাইপের বন্দী তারা যারা জামিনে মুক্ত হয়েছেন এই 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 পাঁচই অগাস্টের পরে নতুন সরকার আসার পরে সরকার পতনের পর সারাদেশে চলমান অভিযানে গ্রেপ্তার সাঁত্রিশ জন বন্দির মধ্যে নয় জনকে কারাকোড অনুযায়ী ডিভিশন দেয়ার কথাও জানিয়েছেন আইজি প্রিজন্স নাইন আলচিকো নিউজ ঢাকা